রেগারি, তো তুমি তাহলে তোমার কলেজ লাইফ শুরু করার সময় তোমার মাইন্ডটাকে কেমনভাবে সাপোর্ট দিচ্ছিলে যে আমাকে পরবর্তী একটা ফিউচার তৈরি করার জন্য কাজ করতে হবে, দেন সেগুলোর জন্য সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, সেগুলোর সাপেক্ষে তুমি তোমার টিচারদেরকে, তোমার ফ্রেন্ড সার্কেলকে কেমনভাবে নিয়েছিলে? ওভারঅল যদি আমি কলেজের প্রথম থেকে শুরু করতে যাই তাহলে প্রথমে কলেজের দিকটাই বলি। আমি প্রথমে আসলে এমন কোনো একজন স্টুডেন্টের লাইফে থাকে না যে আসলে সে এই পিরিয়ডটাতে বেশি পড়াশোনা করবে বা কম পড়াশোনা করবে। মানে একজন স্টুডেন্টই মানে প্যারালাল পড়াশোনা করা উচিত সবসময়, মানে আপ টু ডাউন বা ডাউন টু আপ এরকম কখনো তার হওয়া উচিত না আর কি, যেটা বুঝলাম আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার প্রথমে কলেজ লাইফ ওইভাবে আসলে মেন্টালি কোনো প্রিপারেশন ছিল না। জয়পুরহাটের মধ্যে অত্যন্ত ফেমাস একটা স্কুলে পড়েছি, অবশ্যই অবভিয়াসলি গর্ববোধ করি আরবি গভর্নমেন্ট হাই স্কুল থেকে পড়ে এখানে জয়পুরহাট গভর্নমেন্ট কলেজে ভর্তি হচ্ছি। এখানে তেমন কোনো যে আসলে ওইভাবে প্রিপারেশন ছিল মেন্টালি বা তা ঠিক না, মানে ডিরেক্ট হুট করে ভর্তি হয়ে যাওয়া, আব্বম্মুর ইয়ে ছিল আর কি, মানে আব্বম্মুর ব্যক্তিগত উপদেশে আর কি স্থানীয় ভাষা এখানে ভর্তি হয়ে যাওয়া আর কি। তো তারপরে কলেজে ভর্তি হইলাম, মোটামুটি কলেজের সব স্যারও পরিচিতই ছিলাম বসুবাদেও, ওইরকম স্যাররা অত্যন্ত আন্তরিক, মানে সব স্যাররা যে বলবো তা না, এখনকার হচ্ছে আমাদের কলেজে শিক্ষারও যে মানে অবস্থা বর্তমানে সব স্যারদের কাছেও যে তা না, মোটামুটি অনেক স্যারই ছিল যারা বলতে গেলে যেমন ম্যাথের গদিও যেমন ফারুক স্যার, সিরাজুল স্যার আমাদের প্রাণীবিজ্ঞানের হচ্ছে, এই স্যাররা অত্যন্ত হেল্পফুল, মানে কলেজের প্রথম থেকে ওনাদের অনেক সাপোর্ট পেয়েছি আর কি। একজন স্টুডেন্টের ওভারঅল যতটুকু দরকার স্যারদের মানে সার্বিক সহযোগিতাটুকুই পেয়েছি আর কি এখন পর্যন্ত আর কি। ওভারঅল ফ্রেন্ড সার্কেলদের কাছেও বিভিন্ন হেল্প পাওয়া বা ফ্রেন্ডদের সাথে কাটানো, মানে সব ফ্রেন্ডদের সব দিক থেকেই মানে। তো তুমি কি মনে করো যে আমাদের এই জয়পুর সরকারি কলেজটা কি একজন এইচএসসি শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ পাঠ্যক্রম তৈরি করে দেওয়ার জন্য? আসলে জয়পুরের মানে সরকারি কলেজের শিক্ষার মানে আসলে আমি বুঝে বলতে যাব না, কারণ মানে আসলে আমি বলার মতন কেউ না, আসলে ওরকম পজিশন আমার নেই যে আমি একজন মানে ডিরেক্ট একজন সাধারণ ছাত্র হয়ে কলেজের মান নিয়ে প্রশ্ন তুলবো, এরকম আসলে তোলাটা উচিত হবে না। তবে এতটুকু বলতে পারি আমরা হচ্ছে যদি দেখি মানে ভালো ভালো কলেজগুলোর দিকে, উত্তরবঙ্গের মধ্যে ফেমাস একটা কলেজ আছে ওল্ড কলেজ, এদিকে ঢাকাতে একটা কলেজ নটর ডেম কলেজ, তারপর হচ্ছে তোমার আরও আছে সেন্ট জোসেফ, এগুলো কলেজে যদি এগুলো কলেজ আমাদের মানে দৃষ্টান্ত হইতে পারে, মানে আসলে এই কলেজগুলো কীভাবে তাদের স্টুডেন্টদেরকে মানে তৈরি করে। এখন আমাদের কলেজে আসলে এখানে স্যারদের কোনো অ্যাভেলেবিলিটি নিয়েও কোনো প্রশ্ন নাই, স্যারদের কোনো ওই রকম যোগ্যতা নিয়েও কোনো প্রশ্ন নাই, সবই ঠিক আছে, বাট এখানকার মানে একজন স্টুডেন্টদেরকে যেভাবে কলেজে অ্যাটেন্ড করা থেকে শুরু করে প্রথম দিন থেকে কলেজে অ্যাটেন্ড হওয়া, প্রথম দিকে আসলে যে সিরিয়াসনেসটা থাকা উচিত একটা কলেজে একজন স্টুডেন্টের আর কি কলেজ লাইফে, সেই সিরিয়াসনেসটা আই থিঙ্ক কলেজে পাওয়া যায় না। আচ্ছা, কলেজে যেমন কিছু রিমোর শুনি যে আমাদের যারা গত ব্যাচের যে ভাইগুলো, তারও গত ব্যাচের যে ভাইগুলো, তাদের মুখেই শুনি যে কলেজে গিয়ে গেলাম আমরা ক্লাস না করু আমাদের কলেজ লাইফটা পার করছে। তো সেসব স্টুডেন্টের জন্য তোমার মতামতটা শুনি কি আমাদের ধারার মধ্যে কি তাদের কোনো এফেক্ট আছে কিনা, মানে সেই সব ভাইদের উদ্দেশ্যে নাকি আমার আমাদের তাদের যে ধারাটা, তারা যে ধারাটা বহাল রেখেছিল সেই জিনিসটা আমাদের মধ্যে বহাল থাকার একটা প্রভাব, মানে এই যে এই অনৈতিক্রমিক কালচারটা যারা কলেজে যাব না অ্যাটেন্ড করলেই বা কি হবে। কলেজে আসলে বর্তমানের প্রিন্সিপাল যিনি আছেন ইনি অবশ্য কলেজে উপস্থিতি বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তবুও কোনো লাভ হচ্ছে না সবাই। এক্ষেত্রে আমরা একটা কথা শুনি যে কলেজে গেলেই সময় নষ্ট হয়, যে সেক্ষেত্রে আমরা পড়াশোনা একটা সারাদিনের জন্য যে রুটিনটা তৈরি করতে পারি সেটাকে মিস করে যায়, এই ধরনের কথাগুলোর জন্য একটা যুক্তিসঙ্গত উত্তর তোমার থেকে চাচ্ছি আর কি, যে এই জিনিসটা ছাত্র একটা ছাত্র প্রত্যেকটা ছাত্র কেন বলে এই কথাটা যে কলেজে গেলে সময় নষ্ট। সময় নষ্ট এটার আসলে দুইটা রিজন থাকতে পারে, আসলে স্টুডেন্ট যে খুব ভালো পড়াশোনা করে প্রথম থেকে তার অভিমত হইতে পারে যে সে আসলে মানে প্রথম দিকটা পড়া, তোমার দৃষ্টি থেকে একজন ভালো স্টুডেন্টের জন্য তার মধ্যে কী কী থাকতে হবে? তার মধ্যে অবভিয়াসলি প্রথমে যেটা থাকতে হবে তার মধ্যে পাঞ্চুয়ালিটি থাকতে হবে, তার মধ্যে অবভিয়াসলি প্রথমেতে এটা আমি মনে করি, মানে সে ভালো রেজাল্ট করতে চাক বা যে কোনো জায়গায় থাকে মানে পজিশনেই যাইতে চাক না কেন, তার মধ্যে পাঞ্চুয়ালিটি প্রথমত যেটা থাকা উচিত আমার মতে। দেন যদি আরও বিভিন্ন ধরনের আসলে গুণটুন তো থাকতে আসে এসেই যায়, তার মধ্যে অনেস্টিও একটা পড়ে আসলে সে কী ধরনের ফিউচার সামনে
এক্সপ্লেন করবে আর কি, সেটা অনেকাংশে ডিপেন্ড করে এগুলোর উপরে, সে কী ধরনের শিক্ষা নিয়ে যাচ্ছে, নৈতিকতা নিয়ে যাচ্ছে এগুলো আর কি। তো আমার মতে পাংচুয়ালিটিটাই হলো প্রথম। দর্শক শ্রোতারা, আমরা এরই মধ্যে ফিরে আসতেছি আমাদের সঙ্গে থাকুন।